অষ্টাদশ লোকসভা গঠনে আয়োজিত ভোটের প্রথম দফায় 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 120টি আসনে ভোট গ্রহণ। তালিকায় বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এছাড়াও তামিলনাড়ুর 39টি আসনেই শুক্রবার ভোট গ্রহণ। কমিশনের বিধি মেনে বুধবার সন্ধ্যে 7টায় সমাপ্ত প্রচার পর্ব। ধীরে ধীরে কড়া নিরাপত্তা ইভিএম সহ ভোটকর্মীরা পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে। 19 এপ্রিল প্রথম দফায় বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, জম্মু কাশ্মীরের কয়েকটি আসন সহ আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে ভোট গ্রহণ। এই দফায় উপদ্রুত এলাকা হিসেবে কমিশনের বিশেষ নজর ছত্তিশগড় এবং মণিপুরে। বিপুল নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দুই রাজ্যকে, পাশাপাশি অরুণাচল প্রদেশের 60টি বিধানসভা আসন এবং সিকিমের 32টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ 19 এপ্রিল। ইতিমধ্যে গণতন্ত্রের উৎসবে ভাসতে ভোটারদের বুথে যেতে বিশেষ অনুরোধ করেছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করেছে জাতীয় নির্বাচন কমিশন। এখন শুধু রাত পোহানোর অপেক্ষা। ক্যালকাটা নিউজ।